Hi everyone, Assalamu Alaikum. Welcome back to my another video. Asker ei video te apnaderke janabo ekti YouTube channel monetization howar por kon kon settings gula enable korte hobe ar kibhabe settings gula enable korte hobe shei bishoyti asker ei video te dekhabo. Onekei apnara ki koren je YouTube channel monetization hoyse but আপনারা প্রপার ওয়েতে সেটিংসগুলা সেট করতে পারেন না, এই জন্য হয়তো আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে, নয়তো বা আপনার ইউটিউব চ্যানেলে ইনকাম কম হতে পারে। সেই বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। যারা একেবারে নতুন ইউটিউবার তারা এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবেন, কেননা আমার পূর্বে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটি হচ্ছে কীভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ইনেবলের জন্য আবেদন করতে হয়। আজকে দেখাবো আবেদন করার পর যখন ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আজকের ভিডিওতে দেখাবো। কিভাবে সেটিংসগুলো সেট করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে যে সেটিংসগুলো করতে হয় সবগুলো আপনারা সেটিংস করতে পারবেন। সব বন্ধুরা কথা বলে দেরি না করে চলে যায় সরাসরি ইউটিউব চ্যানেলে, ওইখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর বা আপনাকে যখন কংগ্রেচুলেশন বলে তারা একটি মেইলে মেসেজ দিবে, তারপর কীভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ইনেবল হওয়ার পর প্রত্যেকটা ভিডিওতে কীভাবে অ্যাড সম্প্রচার করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সিন করা আছে। আমি এখানে চলে এসেছি একটি ইউটিউব চ্যানেল, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কংগ্রেচুলেশন, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেচুলেশন লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আর নিচে দেখতে পাচ্ছেন লেটস গো, এর মানে হচ্ছে আমার ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমাকে জয়েন করেছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। ওকে, এখন আমি চাইলে এখান থেকে মনিটাইজেশন ইনেবল করতে পারবো। এখানে কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আস্তে আস্তে বুঝতে পারবেন কি কি কাজগুলো আপনাকে করতে হবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর। জাস্ট এখানে লেটস গো লেখাতে একটি ক্লিক করে দিতে হবে। প্রথমে লেটস গো লেখাতে একটি ক্লিক করে দিলাম। লেটস গো তে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস এখানে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়াশ পেজ অ্যাডস, এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আর এখানে দেখতে পাচ্ছেন শর্টস ফিডস অ্যাডস, এখানে গেট স্টার্টেড। আমি যেহেতু লং ভিডিও আপলোড করি সেহেতু এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু খেয়াল করে দেখতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন লেখা আছে। এখানে আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দা ওয়াস পেজ, এখানে জাস্ট অর্ন বাটনে একটি ক্লিক করে দিতে হবে। ওকে, অর্ন বাটন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দা ওয়াচ পেজ টার্ম, এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে, এন্ড দেন অ্যাকসেপ্ট অ্যান্ড টেক্সট, সরি অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এই লেখাতে এখানে ক্লিক করে দিতে হবে। আমি যেহেতু এখন অ্যাড রান করবো আমার প্রত্যেকটা ভিডিওতে, সেহেতু এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট বাটনে একটি ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কোন অ্যাড গুলা শো করতে যাচ্ছেন সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর অ্যাড ডিফল্ট, আপনি কি ধরনের অ্যাড আপনার ভিডিওর উপর রান করতে চাচ্ছেন সেই ধরনের অ্যাড গুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে অ্যাড, এটি কিন্তু কোনোভাবে আপনি আনটিক করতে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন স্কিপটেবল ভিডিও অ্যাড, এটা এখান থেকে চাইলে আপনি আনটিক করতে পারেন। এখানে নন স্কিপটেবল ভিডিও অ্যাড, এটাও আপনি এখান থেকে চাইলে আনটিক করতে পারেন। আমরা যেহেতু নতুন অবস্থায় ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে সেহেতু আমরা কোনোটাতে আনটিক করবো না, জাস্ট এখানে নেক্সট বাটনে একটি ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, মনিটাইজ ইউর এক্সিস্টিং ভিডিওস, এখান থেকে দেখতে পাচ্ছেন অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, আমার সবগুলো ভিডিও এখান থেকে মনিটাইজ করা হোক। আমার এখান থেকে যদি আমি অ্যালাউ করে দিই আমার সবগুলো ভিডিও এখান থেকে মনিটাইজেশন জন্য অ্যালাউ হয়ে যাবে। আর যদি আমি মনে করি যে এখানে আই উইল চয়েস, আমি একটি একটি করে ভিডিও যদি চয়েস করে মনিটাইজেশন জন্য আবেদন করি সেহেতু এখান থেকে চাইলে আমি ওইটিও করতে পারবো। প্রত্যেকটা ভিডিও থেকে যেহেতু আমি আর্ন করতে চাই সেহেতু এখানে জাস্ট মনিটাইজ অল লেখাতে একটি ক্লিক করে দিতে হবে। মনিটাইজ অল লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর আর্নিং ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দা ওয়াচ পেজ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন শর্টস ফিড, শর্টস ফিডও চাইলে এখান থেকে অন অন করতে পারেন। বাট এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ, এখানে কিন্তু একটি মুহূর্তে অন করা আছে, অ্যাক্টিভ করা আছে। দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাডস অ্যাক্টিভ, এখান থেকে এইটি চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। জাস্ট এখানে চলে আসবো কন্টেন্ট লেখাতে। কন্টেন্ট লেখাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন একটি সেকশন চালু হয়ে গেছে এবং প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু অন লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে এখানে এই যে ভিডিওটা এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অফ লেখা আছে। অফ লেখা আছে কারণ এগুলো হচ্ছে শর্টস ভিডিও, আমি কিন্তু শর্টস ভিডিওর জন্য মনিটাইজেশন এখনো ইনেবল করি নাই। আমি এখন শর্ট ভিডিওর জন্য মনিটাইজেশন ইনেবল করবো। এখানে জাস্ট আবারও আর্ন বাটন একটি ক্লিক করে দিতে হবে। আর্ন বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শর্টস ফিডস অ্যাডস, এখানে গেট স্টার্টেড একটি ক্লিক করে দিতে হবে, এন্ড দেন এখানে আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম ইন দা শর্টস ফিড, এখানে জাস্ট
টার্ন অন এ ক্লিক করে দিতে হবে। টার্ন অন এ ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও এই আই অ্যাকসেপ্ট দা শর্টস হিট টার্ম এই লেখাতে একটি ক্লিক টিক মার্ক দিয়ে জাস্ট এখানে অ্যাকসেপ্ট লেখাতে একটি ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এটি এই মুহূর্তে কিন্তু ইউ আর আর্নিং ফ্রম অ্যাডস এন্ড ইউটিউব প্রিমিয়াম ইন দা শর্টস ফিড, এখানে কিন্তু এটিও অ্যাড হয়ে গেছে। জাস্ট এখানে ওভারভিউতে আবার একটু ক্লিক করে দেখতে হবে সবগুলো ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ওয়েতে কিন্তু আমি আর্নিং করতে পারবো ইউটিউব থেকে, দুইটি পথ কিন্তু এখানে চালু হয়ে গেছে। এতক্ষণে হয়তো খুব ভালোভাবে বুঝে গেছেন যে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর কোন কোন সেটিংসগুলো এনেবল করতে হয় আর কিভাবে করতে হয়। আশা করি এই ভিডিওটি ভালোভাবে দেখে থাকলে আপনি খুব ভালোভাবে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পর সেটিংসগুলো করতে পারবেন। আর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, আরেকটি কথা, এই ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।